দোষী নহে ভগবান, ঠিক আছে একটু টাকার হাত দিয়ে না ভগবান, অসাবধানে রাখলি রে তো এই ঘরের পোলাপান, অসাবধানে রাখলি রে তো ঘরের পোলাপান, অসাবধানে রাখলি রে তো ঘরের পোলাপান, যার যার নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই বললাম না কোন দোষী আছে, আমার নাম অসীম সরকার, 45 বছর বেঁচে আছে, এই 64 বছর বয়সে পড়েছি, আমি তোমাকে 2 বার 3 বার হুঁশিয়ার করেছি, যারে যারে নিজের দোষে সেই দোষী এখনো কোন বেশি আছে, যারে যারে নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, আমি দোষী নহি ভগবান, অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান, হায়রে অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান, ছয়টি ছেলে আছে রে তোর বড়ই মারাত্মক, ছয়টি ছেলে আছে রে তোর বড়ই অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান, আগে স্মরণ করি পরমেশ যার গুণ বর্ণী আর শেষ বেদে করতে নারী, স্মরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায় বারে বারে প্রণাম করি তার, পরে বন্দি মায়ের চরণ যে পদ বিপদ হরণ ভব সিন্ধু তরণের একমাত্র উপায়, যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে জীব মানে ধ্রুব মক্ষ পায়, বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব বেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আজকের যে কবি গান এটা অনেক পুরানো অনুষ্ঠান, আজ নিমন্ত্রণ পেয়ে আমার আনন্দিত মন, তাই নিবেদির রতি সাধুর ধারে সাধু তোমার একটা আশ্রম করে, যারা করেছে এই মেলার আয়োজন সাধু তুমি কথা নিও তাদের সর্বাঙ্গীন মঙ্গল করে দিও, তোমার চরণে আমার আত্মনিবেদন, এই নিবেদন করে শেষ এবার হবে কাব্যের পরিবেশ, আমাকে করেছে কৃষ্ণ ঋষিকে শুনিলেন সবাই, সে নাম ধরিয়া গান্ধারী দাঁড়াইয়ে সবার বড় বলি, আমি হাসলাম কেন দয়াল হরি জবাব চাইল তাই, আবার প্রশ্ন করল দান বলো তুমি ভগবান, মানুষ মেরে কি বা ধর্ম হয়, আবার বলে আমার ঠাই আমি অবাক হয়ে যাই, তুমি একটা পক্ষ বলো নিলে কিসের দায়, তুমি কৃষ্ণ কমলাক্ষ তোমার তো নাই পক্ষাপক্ষ, পক্ষপাতিত্বের দোষ কেন লাগলো তোমার গায়ে, কেন লাগলো তোমার গায়ে, কেন লাগলো তোমার গায়ে,
হচ্ছে আমার প্রতি বিয়াইয়ার ভগ্নী বটে। কেন বিয়াইয়ের গোলামি করিয়া বর্জন, ভগ্নীপতির গলে যাই আমি কৃষ্ণ শ্যামকা নাই। এই কুরুবংশ ধ্বংসেরই কারণ, সভা মধ্যে গান্ধারী আসি আমাকে করেছে দোষী। আমি আজ কৃষ্ণের ভূমিকা করিলাম গ্রহণ, শ্রীকৃষ্ণকে প্রণাম করে গেলাম তার ভূমিকার ভিতরে। সে যেন বসে আমার হৃদমন্দিরে তার কথা সে করে আলাপন। আমি কৃষ্ণের উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার অন্তরে একান্ত কিঞ্চন। ভক্তবৃন্দ আছেন যারা প্রাণ ভরে শুনবেন তারাই আমার বক্তব্যের ধারা, শুধু এইটুকু নিবেদন। আমি যে ছন্দে কথা বলি একে বলে সুর পাচার, বলা কিন্তু অত সহজ নয়, বলতে হয় তাই তালে তালে বসে শোনেন জ্ঞানী দলে, আবার কহিতে হয় সুরের মূর্ছনায়। এইটা যখন গান ছেড়ে দিয়ে বলে মুখ পাচালি তারে বলে, আমি সুরে সুরে কথা বলে যাই। এইবার গান্ধারী আফসোস আমার নাকি বাড়ি দোষ, মা গো সর্বপ্রথম প্রণাম আমি করলাম তোমার পায়ে। ছোট ছোট বাবা মনের কথা খুলে কই, আমি পুত্রা তুমি মা ওই, এটা বাহ্যিক জগতের সম্পর্ক। খুলে বলি তোমার কাছে এর উপরে একটা সম্পর্ক আছে, সেই জায়গায় খাটে না তো তর্ক। যারা জগতে ভক্ত প্রাণ তাদের ইষ্ট ভগবান, সকল তর্কের ঊর্ধ্বে দিয়ে প্রেমানন্দে ভাসে। ছাড়িয়া দুই নয়ন বাড়ি প্রেমানন্দে বলে হরি হরি, তারা বসে থাকে সাধু সঙ্গে আসে। এইবার শোনো গান্ধারী মাতা আমার গানের মধ্যে বলেছে কোন কথা, ঘরের মধ্যে আসে পোলাপান, হ্যাঁ তাদের ঠিক করে না রাখলে পরে তারা যখন কুকর্ম করে সেই কর্মফল জীবগণে পান। আসতে এই যে আমাদের দেহঘর বসে শোনেন নারী নর, এই ঘরে আছে একটা মন, ছোট 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 ছোট, সেই মনের আছে দুটি স্ত্রী, একটা ভালো আর একটা পিশ্রী। একটার নাম সুমতি আর একটার নাম কুমতি, জানে সাধুজন খালি অল্প একটু স্বাদি। কুমতির বেশি ছেলে বা বেশি লোক তার দলে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য জারে কয়, এই ছয়টা ছেলে নিয়া মন স্বামীর কাছে গিয়া খালি সে কুমন্ত্রণা দেয়। এবার শোনেনি জ্ঞানীগুণি যে বউটার সুমতি নামই, তার তিনটি ছেলে একটা কন্যা রয়, জ্ঞান বিবেক আর বৈরাগ্য এরা হচ্ছে সপুত্র যজ্ঞ, আর ভক্তি নামিনী কন্যা মহাশয়। হরি বল হরি বল। মন যখন কুকর্মে যায় সুমতি সম্মুখে দাঁড়ায়, স্বামী একাজ তুমি করো না কখন, আমি বলি তব চরণতল এতে পাবা কুফল। লোভের বশীভূত হয় যেমন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কামে যখন কামড় মারে
মন স্থির থাকতে নারে কাম ক্রিয়া করবার তরে উদ্গ্রীব হয়ে যায় অন্যায় ভাবে করিলে পরে যদি সে ধরা পড়ে তারপরে সে সাজে ধনঞ্জয় ওই যে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে আবার ক্রোধের বশীভূত হয়ে নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে কতজনে যাচ্ছে জেলখানায় আর লোভে যদি একবার ধরে পরের টাকা জন্মের মারা মারে তারপর ধরে জেলে ভরে কৃষ্ণের উপরে দোষ দেয় আমি কৃষ্ণ কেলে শোনা কোনো দোষ করি না যার যার কর্ম ফলে সেই জেলে যায় হরিবল হরিবল এতে আমার কোনো দোষ নাই সাক্ষী স্বরূপ প্রাণ কানাই সহস্রে আছি সর্বদায় আমি হচ্ছি পরমাত্মা আমার সত্তা জীবাত্মা আমি সব কিছু দেখে বিচার করি ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম ভক্তরা জানে আমি পুরুষোত্তম তাই সব সপে দেয় আমার দণ্ডপ কেন দোষ দেও কর্ম ভালো করবা ভালো থাকবা আর কর্ম খারাপ করবা কামের কামড় খেয়ে বে জায়গায় যাবা ধরা পড়বা তারপরে যাও বার্তাই হবে কি খারাপ কথা করছি নাকি নাকি ক্রোধের বশীভূত হয়ে দিলিয়া ঝগড়া বাঁধাই লাঠা লাঠি পিটা পিটি দাও দিয়ে কোপা কোপি গুলি করা করিও মানুষ মারাই গেল প্রমাণ যদি হয় তোমার দ্বারায় মানুষ মরে গেল তাই তোমারে কি হাকিম সেবা দেবে না 302 ধারায় যাবজ্জীবন না হয় ফাঁসির হুকুম দিয়ে পাঠাবে কি হরিবল হরিবল মনের কথা খুলে কই আমি বিশ্বের হাকিম হই অন্তরে করো ধারণা আমি কৃষ্ণ কমলাক্ষি দেহে থেকে সবই দেখি আমার কোনো সাক্ষী লাগে না এই পার্থিব জগতে বিচার করে যদি ছাড়া পায় কোনো নারী নরে অন্যায় করে আমার বিচারে সে ধরা পড়ে মিথ্যা কথা নয় হরি বলো একশোর তার 9 বছরের ছেলে নিয়ে চুরি করতে যাচ্ছে ছোটর থেকে চুরি শিখছে অভ্যাসটা করায় কোন কায়দায় কি করতে হয় শিখই যেমন যারা গায়ক তারা ছোট্ট বাচ্চারে কোলে নিয়ে গান শিখায় মে গা সা রে গা গাতি পারে না তাও শিখায় মিথ্যে কথা কইছি সত্যি না নাকি কথা কও না কেন মাস্টার মশাই ছেলে কোলে নিয়ে বই পড়ায় ঠিক তো কায়দা আছে তো মনে মনে ভাবে 9 বছরের থেকে চুরি বিদ্যাটারে ওরে ভালো করে শিখতি তাহলে চুরি করে ভালো থাকবে ভালো খাবে নিয়ে যাচ্ছে এইরকম এক জায়গায় এক সাধু বাবা গীতা পাঠ করছে গীতার মধ্যে একটা শ্লোক আছে সর্বত পানিপাদম তৎসর্বত কৃষ্ণ মুখম সর্বত সুতিমল্লকে সর্বমহাবৃত কৃষ্ণ আমি কৃষ্ণ কমলাক্ষী এ বিশ্বের সব জায়গা আমি দেখি সব জায়গা আমার পা সব জায়গা আমার হাত আমি কৃষ্ণ জগন্নাথ সর্বত পানি পাদম সর্বত শ্রুতি মল্লকে যে যা গোপনে বলে আমি শুনি নীলদলে যদি গোপন অপরাধ করে গভীর অন্ধকারে ওরা জানে না মোটে আমি পরমাত্মা থাকি তার নিকটে আমি সবই দেখি আমার আখি ভরে সর্বত পানিপাদম তৎসর্বত কৃষ্ণ মুখম
সর্বত সুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠ। ওই ছেলেটা শুনিছে যে সব জায়গায় ভগবান আছে, যে জায়গায় কেউ নাই মানুষ মনে মনে ভাবে সেই জায়গাও আছে আমার শ্রীকৃষ্ণ কেশব। ওর তো কাঁচা মন, কাঁচা মাটিতে যে ছাপ দেবে সেই ছাপ পড়বে, আর পুড়িয়ে গেলি আর ছাপ দিলি কাজ হয় না। হরি বল, একটু রং টং করা যায় ওষাটা উঠিয়ে যায়। এইবার চুরি করতে যখন গেছে ছেলেটারে একটা গাছের তলায় দাঁড়াই রাখছে। ভাই বাবা আমি শাবল নিয়ে যাচ্ছি, খুঁজতেছি, কেউ যদি আসিয়ে বসে দেখে তুই খালি করবি তোরে নিয়ে পলাম। বাবা যখন শাবল দিয়ে চারপাশ কোপ দিয়েছে মাটির ডোয়া তো ওই জায়গাতে পাই, ওর বাবা শাবল নিয়ে ডোবে হয়েছে। কি হয়েছে কয় দেখতেছে কেডা, ওই যে ভাগবত পাঠক বলি সেটা কেউ না দেখলি ভগবান দেখে। হরি বলো হরি বলো। সবার সঙ্গে জগতে ফাঁকি দেওয়া যায় ভগবানকে ফাঁকি দেওয়ার সাধ্য কারো নয়। হায় হায় সাধ্য কারো নয়, হায় হায় সাধ্য কারো নয়। বাবা তখন ছেলেটারে কোলে তুলে নিল, বলে ওরে খোকা আজ থেকে চুরি করায় আমার চলে গেল। নিজের ছেলের কথায় বাবা ভালো হয়ে যায়, বলা যায় না কখন কার কোন পরিবর্তন হয়। এই জন্যে ধর্মকথা শুনতে যেতে হয়। তুমি তো ভাবছো আমি অন্ধকারে যে কাজগুলো করছি কেউ জানে না, সব তিনি জানেন। এই জন্যে গান্ধারি এই ঘরের মধ্যে যে ছয়টি ছেলে আছে ঠিক রাখিস, তোমার যে সন্তানগণ তাদের ঠিক রেখেছ। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে বলে। তুমি নিজে তোমার দুর্যোধনকে বলে ভীমকে গালাগালি দিয়ে হয়েছ, যা করে বল পবনের বাচ্চা। ও তো পাণ্ডুর ছেলে, বলো না আমি এর জবাব চাই। তুমি নিজে মা হয়ে সন্তানকে গালাগালি শিখায় বানাও। মা কেমন হয় শুনবা, একটা মার কথা শুনবা শুনবা, তুমিও মা আর সেও মা। একজনের ছেলে খুব কষ্ট করে লেখাপড়া শিখাইছে, ওর বাবা সত্যকালে মারা গেছে, পরের বাড়ি কাজ করি ধান বানিয়ে মুড়ি ভাজিয়ে ধান সিদ্ধ করি, কখনো ফ্যানতালানি ভাত খেয়ে খুদের ভাত খেয়ে ছেলেটারে মানুষ করস। কারণ বাবা গুরুচাঁদ বলে গেছে, যদিও তোরা করিস ভিক্ষা ছেলে মেয়ে দিশিক্ষা, শিক্ষা সমতি সংগ্রাম চেতনা দলিতের মুক্তি নাই এই তিন বিনা, ছেলে মেয়ে অশিক্ষিত রাখবি না। সত্যি ছেলেটারও ব্রেন ভালো, এক চাঞ্চে বিএসসি পাশ করে গেল, ভালো রেজাল্ট করল। ওর ইচ্ছা ছিল আমি পুলিশ হব, পরীক্ষা দিয়ে এক চান্সে সাব ইন্সপেক্টর হয়ে গেছে, সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়েছে। এইবার ও চাকরি পেয়ে ওর পোস্টিং গেছে হয়ে, বছর দুয়েকের ভিতরে তিনটে ফ্ল্যাট কিনিছে কলকাতা শহরে, বিয়ে করে কেজি খানেক সোনার গহনা দেশে বউরে, মার জন্যে 1,00,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে, 5 ভরি সোনা দিয়ে হার বানাইয়ে আর 1,00,000 টাকা বাকি।
প্যাকিং করে নিয়ে দুর্গাপূজার সময় বাড়ি আইছি, দিয়ে প্রণাম করেছি, মা এই হারটা পর, এই দেখো এই শাড়িটার দাম 1 লাখ টাকা, আর তোমার এই 1 লাখ টাকা ধর। মা দেখে চমকে উঠেছে, দেখে বৌমার গলায় ঝিকিমিকি করতেছে খালি সোনা, খালি সোনা, আর ওর একটা আঙুলও ফাঁকা নাই সোনা, আর গলায় যা সেন এইরকম শিকলের মতো মোটা। মা কয়, খোকা কি তুই তো মোটে 2 বছর চাকরি পাইছিস, বেতন কত পাস? তা নিয়ে তুমি করবা কি, আরো 3 গে ফ্ল্যাট কিনেছি কলকাতা, বেতনটা কত পাস? কয় বেতন ধরা লাগে নাকি তুমি বলুন কিভাবে, তুমি বুঝবা না, ও তোমার বুঝিয়ে দরকার, ভালো খাবা ভালো করবা, তোমার সোনা দিয়ে ডাকিয়ে রাখবো, বলো না কত গরিব ছিলাম আমরা, সুযোগ পাইছি ঘুষ জম্বির খাওয়া খাইছি। মা সোনার হার ছুঁড়ে ফেলে দিয়ে, টাকা তোরা শাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, তুই এখনই বের হয়ে যা, বেরা, তোর মতো সন্তান আমার দরকার নাই, আমি পথে ভিক্ষা করে খাব, তবু সততা নিয়ে জীবন যাপন করব, বেরিয়ে যা। তুই কত মানুষের মাথায় মারি দিয়েছিস, এত টাকা উপার্জন করতে কত মানুষের মাথায় মারি দিয়েছিস বল, শয়তান, তুই আমার সন্তান না শয়তান, বেরিয়ে যা। তোকে এই শিক্ষা দিয়েছিলাম আমি তোর মা, পরের বাড়ি ফ্যান কুড়িয়ে খাওয়াই করে বাঁচাইছে, আটার মুঠানি রান্না করে দিছি, কই তোর বাবা তো আমার যৌবন বয়সে মারা গেছে, কেউ বলতে পারবে এই গ্রামে আছে যে এই মহিলার চরিত্র খারাপ হয়েছে, কত শয়তান আমার দিকে শয়তানি চোখ দিয়ে তাকিয়েছে, হিংস্র পশুর মতো আমাকে খেতে এসেছে, আমার কি সৌন্দর্য কম ছিল? তোকে ছোট্ট রেখে তোর বাবা চলে গেছে, আমি আর বিয়েও করি নাই, তোর বাবার স্মৃতি বুকে রেখে আমি তাকাই তোর দিকে, সততা। জয় জয় রতি সাধু প্রমানন্দে সবাই একবার হরি হরি ও হরি হরি বল, আহা মা গান্ধারী, এও এক মা, মা যখন 2 চোখের জলে ভেসে সন্তানের পাশে তার পূর্ব স্মৃতির কথা জানাচ্ছে, সন্তান মায়ের চরণে পড়ে গিয়ে বলছে, মা আমি বড় অপরাধ করেছি, বলে যা জোগাড় করেছি সব বিলিয়ে দে মানুষে, কিচ্ছু রাখিস না, হাত শূন্য করে দে, একবার প্রেমানন্দে হরি বল হরি বল, সব হতে চল হরি বল হরি বল, অমা গান্ধারী আর তুমি কি করেছো, তুমিকে তুমি পরের ছেলেকে নিমন্ত্রণ করে এনে বিষ খাইছ, তারে মারতে চাইছে, তা তোমার তা মরবে না, তা কাটটা মরবে, হ্যাঁ মরবে কি ক্যাত্রার মাত্রা, জবাব দেবা ভীমরে এনে বিষ খাওয়াইছিল,
তাহলে তোমার ছেলেপেলেদের তুমি কন্ট্রোল করতে পারোনি, বরং তাদের কুপথে পরিচালিত করেছো। যারে যারে নিজের দোষে সেই দোষী, যারে যারে নিজের দোষে সেই দোষী, দোষী নয় রে ভগবান, বড় ছেলে চঞ্চল বেশি অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে নামটি তাহার কাম, থাকলে আবার প্রেম হবে না ভাই, এই তত্ত্ব জানে আমার রসিক গোসাই, সকল গর্ব খর্ব করে নামটি তাহার কাল, তোর বড় ছেলে চঞ্চল বেশি অঞ্চলে তার নাম, বসে মৃত্যুবান তোর মেজে ছেলে সকল কাজে পরে শুধু ভুল, কতবার লোভ মোহার দুটি ছেলে মদার মাৎসর্য, পাড়ার লোকে বলে যে দে স্বভাব পদর্য, হরি হরি বল হরি বল হরি বল, চরণ ধরে করিমানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়, সে গান্ধারী ধরে নাম দাঁড়ায় সভ্য সবধাম, কৃষ্ণের ভূমিকা দিয়েছিল আমায়, যেভাবে প্রশ্নপত্র সবাবাজে করল অত্র, গানের মধ্যে কিছুটা আমি দিলাম সমাধান, এবার প্রশ্নগুলো ধরে আমি জবাব দেব তারে, আপনারা সাধু সুধী বিজ্ঞ নরে শোনেন সভা, বেশি হয়ে গেল শোনেন সভাস্থান, মূল তত্ত্ব আলোচনা করে বলে ফেলেছি আপনাদের ধারে, কুরুক্ষেত্রে ওনার সন্তানরা মারা গেল কেন, শুনলেন যত বিজ্ঞ দল ওনার সন্তানরা বড়ই উচ্ছৃঙ্খল,
সৎপথে চলেনি কখন, এই অসৎপথে চালাইতে গান্ধারী বুদ্ধি দিয়েছে তাতে, এখন জল ঝরে তার আখি পাতে, এটা হাস্যাস্পদ হবে কিনা বলুন মহাত্মা, একটু কমবে এটা। বলে গেছে সবার ঠাই তোমার কাছে জবাব চাই, আমার দুঃখের সময় হাসলে কি কারণ, এ বড় সূক্ষ্ম কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, আমি বলি সেই হাসির কারণ। ওমা তুমি আমার কথা মানো, তুমি তো একশো জন্মের খবর জানো, তুমি তো যেমন তেমন মহিলা কভু নও, যে একশো জন্মের খবর জানে বলো আমার সন্নিধানে, তার ছেলে মরিয়ে গেলে কান্দে নাকি তাই আমারে কও। আমি সবাই বলি তোরা সে জানে এই জন্ম মরা, এটা কিন্তু আপেক্ষিক ছাড়া অন্য কিছু নয়, আত্মা একটা দেহ ধরে আবার একটা দেহ ছাড়ে, জন্ম মৃত্যু বলে তারে, কেউ চিরস্থায়ী নয় বসুধায়, যার যার কর্মফল অনুযায়ী সেইভাবে আমরা আয়ু পাই, আবু আয়ু আবার কমানো বাড়ানো যায়, যেমন অসীম সরকারের মাত্র 38 বছর আয়ু ছিল, সেই আয়ু সাধুরা বাড়াইয়ে দিল, খালি আয়ু আমার বেড়ে গেল, শুধু সাধু গুরু মহতের কৃপা, কিন্তু আমার জন্মের ছিল যে ধারা, আমি 38 যেতাম মারা, এই কথা আমার মা বাবা আমারে প্রথম শুনায়, বলি সবার বরাবরই, তখন আমি এইটে পড়ি, মা বাবা আমাকে জড়াইয়ে ধরি, কি হয়েছে চেঞ্জ করবা ফেস পাল্টাবা, আমার ফেস পাল্টাবা না, আচ্ছা দেও দেও ঠিক করি দেও, তোমাকে ফেস পাল্টা, হ্যালো শব্দটা ঠিক করো, গেল কোথায় ডাক্তার, গেল কোথায় যে ওই জায়গা আগ দিয়ে ঠিক করেছিল, হ্যাঁ শব্দ হচ্ছে, ডাক্তারবাবু একটু আসবেন, একটু ব্লাডটা চেক করে দেখুন না, এই তো বা ঠিক জায়গা আগ দিয়েছিলি, আরে কেতু কেতু লেগে গেছিল আর কি, তবে একটা কথা বলি আমি সভ্য সবার তল, কার মাইত্য জানা নাই, আমি বলি সবার ঠাই, মাইত্য কিন্তু খুবই খুবই ভালো, নিঃসন্দেহে ভালো, কি মাইক এটার নাম, কি কি নাম বলো, পিঙ্কি, পিঙ্কি মাইক সার্ভিস, সত্যি মনে হয় দেই ফেলাইন কিস, তোমারে দেবো আমি অন্য কেউরি, অন্য কেউরি দিয়ে মার খেয়ে মরত, শুধু মেশিন ভালো হলে মাই ভালো চলে না ভাই, যে মেশিন চালাইবে অন্তর দিয়ে দেখেন ভেবে তারও ওই রকম একটা মানুষ চাই, সত্যি খুব ভালো মাইক ম্যাম, এই জন্য তার জন্য মঙ্গলের জন্য প্রার্থনা জানাই আমি গোবিন্দের সন্নিধান, হরি বল হরি বল।
আমি এটা করি না অভিনয়, মাইক ভালো হলে বড় আনন্দ পাই আমি, গেলে মনের আনন্দে গান গাইতে সুবিধা হয়, বাড়ি সুন্দর, খালি ওইটুকু একটু লক্ষ্য রাখবা। যাক, তাহলে চুপ করে থাকেন সবে, হাসির কারণ বলতে হবে। আমি হাসি কি কারণ বলি, সবার সন্নিধানে যে 100 বছরের খবর জানে, তার মরে গেছে সন্তানে, তার জল ঝরে দুই নয়নে, এইটা হচ্ছে আসল হাসির কারণ। 100 বছরের সংবাদে যদি কেহ জানে সহজে সন্তান মরলে ব্যথা পায় নাকি প্রাণে, আরে কপাল রে। আমি পালা ছেড়ে একটা কথা বলি আপনাদের সন্নিধানে, শিবাস আঙ্গিনায় মহাপ্রভু পঞ্চতত্ত্ব নিয়ে কীর্তনে মর্ত নয়। শিবাসের ঘরে 3 বছরের একটা ছেলে ছিল, ওই কীর্তনের সময় যখন ছেলে মারা গেল, শিবাসের বউ এসে শিবাসের কানের পাশে যখন ওই মরণ সংবাদ দিল, শিবাস বউয়ের মুখ বন্ধ করে ডাক দিয়ে বলে, তারে খবরদার করি মানা, এই কথা জোরে বলিও না, কেন, পুত্র বলে কাঁদিলে প্রিয়ে পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদো তোমার পুত্র ফিরে পাবে, হরি বা। হ্যাঁ বাবা বসো। তাহলে হাসির কারণ কেন হয় আমি একটা গল্প দিয়ে বুঝাচ্ছি সবাই। 100 জন্মের খবর যদি কোনো মায়ের জানা রয় বা কোনো বাবার জানা রয়, সে জানে সময় হলেই আমার ছেলে আমি চলে যাবানি, মায়ার কান্না সে কাঁদে না কোনো সময়। দাঁড়িয়ে বলি সবার ধারে, ওই আত্মা মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে 2-4 ফোঁটা ফেলতে পারে, হে ঠাকুর আশ্রয় দিও তোমার চরণ পরে, সেই আনন্দ ধামে যেন এই আত্মা দিয়ে আশ্রয় পায়। কিন্তু সে কাঁদবে না, ওরে আমার ছেলে মরে গেছে রে, কাঁদবে না। তা তুমি যা আর যা করতেছ এতে মিষ্টিছে না, এই জন্য আমি হাসতেছি। ছোট্ট একটা গল্প কই, একজন না কাজ টাজ করিয়ে খাবার অলসতায় সাধুর বেশ ধরেছে, কন্দি গল্পটার মধ্যে তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েলা সাধু একজন বাজিয়ে পড়েছে, এ কোন জ্বালায় পড়লাম সামনে, আপনি না কিন্তু আবার কি জ্বালা, এমন এক পালা মানে বাজিয়ে পড়েছে, আমি গর্ব কি কোথায় ক্ষমা চাই। এমনি আমার না বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। তা উনি কি করে, চুল দাড়ি রেখে গেরুয়া বাসন পরিয়ে নামের মালা নিয়ে একদম ঘরে, আর এই পোশাকটা পরলেই তো খাবার পাওয়া যায়, আর চেহারা টেহারা ভালো তো, যা চেহারা মনে হয় বারুইপুরের পেয়ারা, আর পরের বাড়ির খাবার তো বোঝো না, আর নিরামিষ তো খায় না। হ্যাঁ, সকালবেলায় এক গ্রামে উঠেছে, ভাবতেছে এ কথা কইস নে, ওই দাঁড়িয়ালারে পাঠাইতে পারি, মনে মনে ভাবে তাই কোন বাড়ি, সকালের ব্রেকফাস্টটা পাই, হঠাৎ দেখতে পাই এক বুড়ি, তার একটা ছোট্ট বাড়ি আর আছে একটা গাই, সামনে তুলসীর বিড়ি, আর বেড়া দিয়ে একদম কৃষ্ণগিরিধারী গৌর হরি রামচন্দ্রের ক্যালেন্ডার লাগানো রয়, ও মনে মনে ভাবে এই বাড়ি দুটো ধরা যাবে, বুড়ি একা একা বাড়ি ফাঁকা, গিয়েই বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বুড়ি মনে মনে চিন্তা করে, বৈষ্ণব এসেছে দাঁড়ে একদম ভরে ভরে, আসুন আসুন মহারাজ বসো, বড় একেবারে বিছানা দিয়েছে তারে, মনে মনে ভাবে তাই ঠিক জায়গায় নিছি ঠাই। বুড়িমা সকালবেলা যদি কিছু একটু প্রসাদ হতো, তাহলে তো আমার চাইতে তোমার মঙ্গলটা বেশি হত, কর কায়দা আছে, যারা এইবার এইভাবে না পরের বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে খায় ওরা বাড়ির কায়দা রসের কথা কয়, আমার জন্যে না বুড়িমা তোমার জন্যে, সকালবেলা বৈষ্ণব যদি অভুক্ত চলে যায় তাহলে গৃহস্থের অকল্যাণ হয়, তার মানে উনি খাবেই।
আয় দেখো তো রস পাচ্ছে। বুড়ি ডাক দিয়ে বলে বৈষ্ণব বাবাজির কাছে, ঠিক আছে আপনি করে আসেন স্নান, আমি রান্না করি সমাধান, দুটো সিদ্ধ সিদ্ধ ভাতের করি আয়োজন। বুড়ির ঘরে পুটিয়া উৎস আছে, পুটিয়া উৎস চেনেন? আপনারা চেনেন না পুটিয়া উৎস? আর ছোট ছোট যেগুলো উৎসে, আসল উৎসে, দেশ ইমাও, আজকাল তো সে হাইব্রিড, ওরে বাবা বড় বড়। আর পুটিয়া উৎস বেশি তৃতীয়, যেমন পাট শাক আছে না, এক পদের পাট শাক ভীষণ তৃতীয় হয়, ওটার কি পাট যেন কয়, বগি পাট না? হ্যাঁ জম্বের ভাল লাগে, ওরে কপাল। আর আছে নতুন আলু, আর কাঁচা কলা, ভেন্ডি, আর ওই গাইটি যে দুধ হয় ওইটাতে দই পাতায় আর কিছু ঘি বানাইয়ে বেশ বইয়ে বইয়ে রেখে দিয়েছে, ওরে কপাল। কাঁচা লঙ্কা সিদ্ধ, আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, আর কাঁচা কলা সিদ্ধ, আর যদি ঘি একটু হয় আর লাগে নাকি? কথা কও না কেন, এমনি নাল পড়িয়ে যাচ্ছে না? উনি বেশ একটু ফেনা ফেনা করে রান্না করেছে, একেবারেও ফেনা ভাত না, একেবারেও শুকনো জব জড়িয়েও না, কায়দা আছে। তো ওই সাধু বাবা চ্যান করে আসে বারান্দায় বসিয়ে আনন্দের চোখে, উনি আন্নিক করতেছে, কিছু জানে না তো, সাধু সঙ্গ করে কিছু পায় নাই তো, ও তো গড়ে খাবার লোভে। কিন্তু বুড়ি যদি আবার মনে মনে ভাবে উনি একটু বেশি সাধুত্ব দেখাচ্ছে, বসে আন্নিক করছে, মাঝে মাঝে হা, আর কিছু পায় না, হা হা, মাঝে মাঝে ওহো হো হো দিয়ে কাঁপিয়ে ওঠে। বুড়ি গিয়ে কয় ওনার নিকটে, সাধু বাবা কাঁপতেছ কেন, তো চত্তির মাস, মাঘ মাসটা যদি আসতো হতো তাহলে তো স্নান করার পরে কাপ আসতো। কয় বুঝবা না বুড়ি মা, বুঝবা না, বৃন্দাবনে নিকুঞ্জ বনে রাধা কৃষ্ণ দুইজনে হতেছে মিলন, আমি বসে তোমার বারান্দায় সেই বৃন্দাবন আরোপের ঘরে দেখা যায়, এই জন্যে আমার অঙ্গে দিচ্ছে অষ্ট সাত্ত্বিক ভাবের শিহরণ। ও আরো লাভ দিয়ে দুই হাত উঠে গেছে বুড়ি মনে মনে ভাবে, তাই ডালমে কুচ কালা পরীক্ষা তোমারে না করে ছাড়তেছি না, আমার বারান্দায় বসি, মাঠ কুমড়ি আসে তুমি বৃন্দাবন দেখতেছ? বুড়ি যাইয়ে দেখে গাইটি কেবল ম্যাপাইছে, গোবরে ধুমো উঠতেছে, বটকাত করে আসে উঠেছে, অন্তে চামচ দুই নিয়েছে, নিয়ে ওই যে ভাত ভাতের তলায় ঢুকোই দিয়ে উপর দিয়ে ভাত সার্জারি করে দিয়েছে, ঠিক পাওয়া যাবে না, বুঝেছ তো, প্লাস্টিক সার্জারি করে উনি ভাত সার্জারি করেছে, ধূপ ধুনো দিয়ে নিয়ে একদম গোসাই রে খাবার দিয়েছে, গোসাই দেখে আনন্দে মনটা বুঝিয়ে গেছে, কতদিন পরে পাইছি এইরকম গাওয়া ঘি, নতুন আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ কত খাইছি, মা খাইয়ে চোখ বন্ধ করিয়ে হা করে দিচ্ছে বুড়ি, যেই ওই গোবর শুদ্ধ মা খাইয়ে গালে গেছে, গোবর মাথার তলায় দিছিস কেন? বুড়ি যাইয়ে অমনি তাড়াতাড়ি দাড়ি মুখ পাকায় ধরেছে, কয় মাঠ কুমড়া বসে বৃন্দাবন দেখতে পারো, বাতের তলায় গোবর ঠিক পাও না, এই সিটিং বাজি কতদিন করে খাচ্ছ? ও মনে মনে ভাবে, তাই আর তোমার রেহাই নাই, এ তো বুড়ি ঠিক পাইয়ে গেছে রে ভাই, কোনো মতে দাড়ি ছাড়াই নিয়ে দেশে দৌড়, ওই যে দাড়ি যখন ছাড়াই নেছে গোড়া পাঁচ ছয় সিঁড়িয়ে রয়ে গেছে বুড়ি রাতে, বুড়ি ওই সাথে সাথে ওর পিছনে দৌড়চ্ছে,
আর ও দৌড়াচ্ছে জোলানি, আর ক্লাবের ছেলেরা বলতে যা বুড়ি মা দৌড়ো কেন, এই মারাত্মক সাধু জানো না, এর এক একটা গাড়ি যদি কেউ তাবিজ ভরিয়ে নিতে পারো জীবনে করোনা হবে না, আর দজবঙ্গের রুগী আর থাকবে না, সব ভালো হয়ে যাবে সমস্ত। আমি কলাম আমারে কয়টা বেশি করে দাঁড়িয়ে দাও, তাবিজ ভরিয়ে সব পাড়া ভরে ছেলে দের দিবানি, উনি মোটে ছয়টা দিয়ে চলে যাচ্ছে, সবাই কয় গিরে দাঁড়িয়ে আমরা নেব, করোনার ভ্যাকসিন আমাকে লাগবে না, দৌড়িয়ে সব দাঁড়ি তুলিয়ে পরিষ্কার করে ছেড়ে দিচ্ছে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করি কেমন সত্যি। কি মাঝে মাঝে দুই একটা হাসির কথা কব নাকি, আপনারা কি কন পাব? আরে বাবা ওই বৈষ্ণব বাবাজি উনি আগে রাজি, সত্যি বাবা কাজের কাজী প্রণাম জানাই পায়, আনন্দের ধনকে রাখে ধরে আনন্দ জাগে তার ভিতর, আনন্দ কি এমনি হয় উদয় কায়দা আছে হরিবল, আনন্দে তখন নাচে। তাহলে আমার কেন হাসি পেয়েছে? ওই যে যেমন মাঠ কুমড়ে বসে বৃন্দাবন দেখতেছে কিন্তু গোবর দেখতে পারে নাই, তোমার অবস্থা তাই ও মা, তুমি যখন 100 জন্মের খবর জানো মায়ার কান্না কান্দো কেন, এই জন্য আমি কৃষ্ণ ভগবান হেসে মরে যাই। ও রে কপাল রে, ঠিক বলছি না বে? ঠিক বলছি। এইবার বলে আমার কাছে আমার জানার ইচ্ছা আছে, মানুষ মেরে কি ধর্ম হয়, তোমার কাছে করি বর্ণনা, মানুষ মেরে ধর্ম হয় না, মানুষ কুলে জন্ম নিলেই সবাই মানুষ নয়, হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়, কিন্তু সব মানুষের বাচ্চা মানুষ নয়, স্বভাবে জানোয়ারও হয়, দেহটা মানুষের থাকে জানোয়ার বলে গালি যায় তাকে, এই মানব সমাজে বহু দেখা যায়, ঠিক বললাম না বে? ঠিক বললাম, একদম ঠিক। কি করে ধরা পড়ে? ধরা পড়ে তার কর্ম আর তার ব্যবহারে, কায়দা আছে। আমার কাছে বলো দেখি সবাই মানুষ হতে পারে নাকি? মনুষ্যত্বহীন হলে সে তো মানুষ নয়, আমার দ্বারাই যদি শুধু মানুষের ক্ষতি হয় আমি তো পড়িব না মানুষের খাতায়, মানুষের কল্যাণ যদি নাও করতে পারি, কোনো মানুষের এতটুকু ক্ষতি করো না নরনারী, মানুষের আমার দ্বারা ক্ষতি যাতে না হয় এই বোধ যার আছে তারে মানুষ কয়। মান হুশ, নিজের মানে হুশ রেখে করতে হবে কর্ম, তাকেই বলে পালন করা ধর্ম, নিজের মানে হুশ রাখো, হুঁশিয়ার থাকো, অন্তরে করো ধারণা, এমন কর্ম করো না যে দ্বারায়, যে কর্মের দ্বারায় তোমার মান তোমার কর্মে নষ্ট হয়ে যায়। হরিব, আজকে আমি কবি গান গাইয়ে বেড়াচ্ছি, কত সম্মান পাচ্ছি, কবি গানের পরে যদি কেউ দেখে ওই দোতলা ঘরে আমি একটা যুবতী মাইয়ারে নিয়ে জড়ায় ধরিয়ে রয়েছি, আর আমার ছাড়বে না, শুয়ারের বাচ্চারা আগে ধর, কবে না কথা করছো না কেন, কবে নাকি অসীম সরকার ধরিছে, যখন যাক কিচ্ছু কইয়া না আর একটু ধরিয়া যাক, কবা মানুষ পরিচয় হয় তার ব্যবহারে, মানব কুলে জন্ম নিয়ে যদি কুকর্ম সে করে, নিজের মান নিজে যখন নষ্ট করে দেয় মনে রেখো সে কোনোদিন মানুষ নয়। এবার বাড়ি যেয়ে চিন্তা করি বেড়া, আমার অত কর দরকার নেই, কায়দা আছে, আমি যদি নিজের মান নিজে করি নষ্ট আমার উপর জগৎবাসী হবে তখন রুষ্ট, আমার স্বর্গগত মাতা পিতা পাবে মনে কষ্ট, ওরে তোরে কি এই জন্য জন্ম দিয়েছিলাম ধরায়, আর তোর জন্য বংশের মুখে কালি মেখে যায়। মানুষ মানে যার হুঁশ নাই সে মানুষ নয়, পরিষ্কার জবাব আমি দিলাম এ সভায়,
তোমার ছেলেরা কেন মাতা মরে সে কথা বলি তোমার জীবন লক্ষ্য করে। আজকে 100 বছর আগে তুমি ব্রাহ্মণের মেয়ে ছিলে, পিতার দ্বারায় যখন তুমি বরের ঘরে গেলে, বাসরেতে প্রথম তুমি করিলে শয়ন, ঊর্ধ্বদিকে ছিল তোমার ও দুটি নয়ন। দিয়ে বলি মাগো আমার অন্তরেরও ভাষায়, তোমার চালায় বেঁধেছিল মাকড় সাথে বাসা, মাকড়সার বুকে সাদা ডিম্ব লাগানো রয়, ওর মধ্যে বাচ্চা ছিল সুনিশ্চয়। এই দৃশ্য দর্শন করে স্বামীকে বললে ডেকে, বলো না বলো না বলো না স্বামী, জানিতে চাই আমি কি দেখা যায় ধবলাকৃতি মানে সাদা মাকড়সার বুকে, ওইটা এনে দাও না আমাকে। তোমার কথায় তোমার স্বামী ওইটা এনে দিল, তারে চিড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো পড়ল, পিলপিল করে বাচ্চাগুলো মাটির পরে হেঁটে যায়। তারা তো করেনি আর কোনো অন্যায়, মাকড়সা মাতা ওই দিকে তাকিয়ে রয়, আমার বাচ্চাগুলো আমাকে তো খুঁজিয়ে বেড়ায়। ওমা একটা কথা বলি, আজি তোমারই সমীপে তুমি খাট থেকে নেমে ওই মাকড়সাগুলোকে মারলে টিপে টিপে, 100টি বাচ্চা ছিল তারা গেল মরে, মাকড়সা মাতার দুই চোখের জল ঝরে। মাকড়সা মাতা তখন কেঁদে কেঁদে কয়, হে বিশ্বের মালিক আমি নালিশ জানাই পায়, সর্বশ্রেষ্ঠ জনম নাকি মানুষ জনম হয়, বিনা দোষে চরণে পিষে আমার 100 বাচ্চা মারিয়ে ফেলায়, কোথায় তুমি আছো রে পরাণের প্রিয়, কোনো এক জন্মে 100 ছেলে এর মেরে দিও। আমি বলি শ্যামকা নাই তোমার তা মনে নাই, বিগত 100 জন্মে তোমার 100 ছেলে হয় নাই, এই জন্মে জন্মগ্রহণ করেছে 100 ছেলে, ওই যে মাকড়সার বাচ্চা মেরে সেই দুঃখ ফেলে। বুঝতে পারিছ এটা সূক্ষ্ম কথা গান্ধারী মাতা, বোঝো নাই সেদিন থেকে স্বামীর কোলে, হিসেব করিয়া কাজ করি, বুঝতে পারিছ, খালি খালি টেপাটিপি করিয়া মারামারি করতে যাইয়ে না, কায়দা আছে। এই জন্যে মরে গেছে তোমার ছেলে, খুলে আমি আরো বললাম, খুলে আরো যদি জবাব তুমি চাও অন্তরে আমার আছে, ভাবো সব প্রশ্নের জবাব দেব। মানুষের একটা গান গাইছি, এবার শুনে লও হরিবল। আমি এবার মরে মানুষ হব আমার সে ভরসা নাই, আমি এবার সাবাস
কৃপাতে মানুষ হয়ে এলাম দুনিয়ায়, তার ভজনে হয় না গতি ভুলিয়া মায়ায়। বিষয়ের এক বিষের বাসায় বিষাকে তোয়ে মন, কুচিন্তা কুকর্মের বসে সতত মগন, সতত মুখে আমার মিষ্টি ভরা, আমার অন্তর ভরা বিষ, কেউ না জানুক জানে আমার প্রাণের জগদীশ, প্রাণের জগদীশ। নাটেবাটিবি করে পারো না, এটা একটা দোষ কিন্তু। শের বিচারে টিউনিং নষ্ট হয়ে গেছে, মঞ্চে উঠে আমার জীবন ছবি উঠবে ফুটে, শের বিচারে জীবন ভরে মনে রাখবা, যখন শিল্পী বলবে খুব ভালো হয়েছে আর হাত দেবা না, বেরিয়ে চলে যাবা, সেটিং করে তোয়ালে দিয়ে ঢেকে দিয়ে চলে যাবো বাইরে। আর ওই জায়গায় বসা থাকলে অত বোতাম তো, এটা একটু টিপতে ইচ্ছে করে, ওটা একটু আর টিপতে ইচ্ছে করে, তোমার দোষ নয় বোতামের দোষ। তাহলে এইটা একটু দিলি মনে আরো ভালো হতো নাকি? যখন শিল্পী বলে দেবে খুব ভালো হয়েছে আর তোমার কাজ নাই, তুমি যাই ঘুরিয়ে বেড়া ঘুরিয়ে বেড়া।
এই একটা কথা মনে রাখবে আর তোমার কেউ দোষ দিতে পারবে না। এবার দোষ দিলি কবা আপনিই তো বলেছেন ভালো হয়েছে আর আমার আবার ডাকতেছেন কেন? কাল যাবে শিখই দিয়ে গেলাম মন্ত্র, কি ভালো মন্ত্র শিখলাম না? হরি বল। মানুষ মেরে ধর্ম হয় না বলে গেলাম তাই, আর আমার কাছে ভগ্নী পতি কিংবা বিয়াই নাই। ভগবানের কাছে কোন কোনজন শ্রেষ্ঠ হয়, ভগবানের কাছে ভক্ত বড় তোমার বংশেই। দুর্যোধন জন্মেছে আবার বিদুর জন্মেছে, তার ভক্তির দ্বারা সে আমাকে পেয়েছে, আর দুর্যোধন তার অহংকারের দ্বারা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর অর্জুন যুধিষ্ঠির আমাকে কুড়িয়ে নিয়েছে ভক্তির দ্বারায়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তকে নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, হায় হায় বাঞ্ছা কল্প তরু, হায় হায় বাঞ্ছা কল্প তরু। ভক্ত খাওয়াইলে তখন আমি খাই, আর ভক্ত না দিলে পরে উপবাসি যাই, হায় হায় তোমার ছেলেকে আমি অনেকবার বুঝিয়েছি। তোমার ছেলে দুর্যোধন সে বোঝে না, সে হচ্ছে অহংকারী। প্রত্যেকটা মানুষের একটা মালিকের উপর নির্ভর করে চলতে হয়, এই মালিক ছাড়া মানুষ যারা তারা ঘাটে পথে মরে। স্মরণ রেখে চলো তোমরা সবাই মালিকের, এই জন্য আগেকার বুড়ো বুড়ির একটা কথা বলতো, স্মরণ থাকতে কি বলতো, জোরে বলো, স্মরণ থাকতে মরণ না। সেই ঠাকুরমার মুখে শুনছি, ঠাকুর ভবা পাগলার গানে আছে, মরণ কার মরণ কার মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না, যখন তখন যে খায় সে খায় দিতে পারে সবাই হানা, মরণ কারো মরণ তার কথা।
বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো তোমার ব্রহ্মচর্য। ও বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারো ব্রহ্মচর্য। অনেকে মরে গেলেও মানুষের হৃদয়ে বেঁচে থাকে, আর কেউ বেঁচে থাকতেও মানব সমাজে তাকে মরা দেখে, মরা দেখে, মরা দেখে, বলে শালা মরে না কেন, মরে না কেন, মরে না কেন, মরে না কেন। ওর জ্বালায় আমরা মোটে সুস্থ থাকতে পারি আসে না কথা কো নাকি আমার র কথা আলোচনা একবার র র বাড়ি যে এখানে শুয়ে শুয়ে বাপ্পা কেউ মরে গেলে মানুষ ভাসে চোখের জলে। রতি সাধুর কি কোটি কোটি টাকা ছিল কি? বিরাট শিক্ষিত ছিল, তাহলে রতি সাধু মরে নাই কেন? মরে নাই আমার রতি সাধু, সে পেয়েছিল প্রেমের মধু, প্রেমের মধু, প্রেমের মধু, প্রেমের মধু, প্রেমের মধু, প্রেমের মধু। তাহলে রতি সাধু কি মরে গেছে? মরে গেলে তার নামে কি করে এমন বেলা হয়, সে জুড়িয়া রয়েছে সকলের হৃদয়ে। ঠিক বলছি না বেটি বলছি? ও বাবা বলো, তাহলে এমন কাজ করো তোমরা মরা পরেও থাকবো বেঁচে, আবার বেঁচে থাকতে মরিয়া যায় এমন কর্ম আছে। হায় হায় কথা যদি ধরে নিতে পারে তার জীবনের পরিবর্তন কালকের থেকে আরম্ভ হবে। ছোট আজকে যত কথা বল, আর ঈশ্বর কয়দিন গান গাওয়াবে জানবে, কয়দিন জগতে রাখবে তাও জানবে। আসল কথা কয়ে যাব যদি কেউ ধরে নিতে পারে, নেবে না নেবে না নেবে। এখন যে বাইনা গাইতেই হবে এমন কোনো ব্যাপার নাই আপনাদের কাছে, কিন্তু সাধু সঙ্গ না করলে মনের জ্বালা মেটে না। হরি বল হরি বল। সাধু সঙ্গ করতে কুষ্টিয়াই চলে যাই ওপারে, আমার লালন সাইজির মাজার আছে সেখানে সাধুর মেলা বসে। আমি ভারত থেকে দল বেঁধে যাই সেই সাধুদের পাশে, যেখানে সাধুর মেলা সেখানেই যাব, সাধু সঙ্গ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করিব। তাই ভবা কি বললেন, নিজের হাতে সত্য বাবা করে তারে বলে রাখলে
মানুষ যে জানে যে মা বাবা মানে তার মা বাবা, যে হরি মানে সে হরি, যে কৃষ্ণ মানে সে কৃষ্ণ, যে আল্লাহ মানে সে আল্লাহ, যে গড মানে সে গড। গুরু বলে রাখলে শরণ, হরি বলে রাখলে শরণ, মাতা পিতা বলে রাখলে শরণ, পিতা বলে রাখলে শরণ, সাধু গুরু বলে রাখলে শরণ, বলে রাখলে শরণ, কৃষ্ণ বলে রাখলে শরণ, কৃষ্ণ বলে রাখলে শরণ, হরি বলে রাখলে শরণ, হরি বলে রাখলে শরণ, কৃষ্ণ বলে রাখলে শরণ, কৃষ্ণ বলে রাখলে শরণ, অকাল মরণ হতো না। মাগো, আমার কাছে বিয়াইও নাই আর ভগ্নিপতিও নাই, আমার কাছে ভক্তব সত্যত্য কথা। আমি যখন রাম ছিলাম, বনের বানর হনুমানকে পেলাম বনের পশু, সে কি আমার বিয়াই হতো না ভগ্নিপতি হতো? ভক্তির দ্বারা তার হৃদয়ে বাধা পড়েছিলাম, বুক চিরে দেখাইলো সীতায়ারো রাম, সীতায়ারো রাম, সীতায়ারো রাম। ভক্তি তো এই যে রামায়ণ গায়করা হাতে কি নিয়ে রামায়ণ গায়, ওটার নাম কি বলেন তো? বলেন কি নাম হাতে? চামর। ওটার নাম চামর কেন হলো জানেন? জানেন কি? চামরি গাভী নামে পাহাড়ে একরকমের গাভী আছে, জঙ্গলে পাহাড়ে এগুলো থাকে। শ্রীলঙ্কার জঙ্গলে বেশি পাওয়া যায়। গাভীটার নাম কি গাভী? চামরি গাভী। এই গাভী যখন রাবণ সীতা হরণ করে নিয়ে যায়, তখন ওই গাভী কি করেছিল জানেন? লেজ দিয়ে বাড়ি মেরেছে। আমার মাকে নিয়ে যাচ্ছিস, আমার মা কাঁদছে। এমন বাড়ি মেরেছিল না, রাবণের চোখে মুখে বাড়ি লেগে গেছে। তখন অসি বের করে দিয়েছিল কোপ মেরে, কোপর লেজে লেগে লেজ কেটে মাটিতে পড়ে মরার মতো পড়েছে। রামার লক্ষণ যখন সীতাকে করে অন্বেষণ, যাকে মাটির পরে চামরি গাই মরারই মতন, দুই চোখে জল পড়ছে। রাম গিয়ে বলছে, তোমার কি হয়েছে? শ্রীরামচন্দ্র পশু পাখি সবার ভাষা বুঝতে, যেমন অসীম সরকারের গুরুদেব সব ভাষা বুঝতে পারত, তার গানে লেখা আছে, দোয়েলের শীষগুলি কোকিলের কুহুগুলি হেলিদুলি গাহে গান পাপিয়া, কীট পতঙ্গ যত তাদের কি মতামত, অবিরত শুনি গান পাপিয়া, সব শুনি ওরা কি কি বলে, তার না বুঝলে শোনে কি করে? সবারই ভাষা আছে, ভাষা কাকে বলে? যার দ্বারায় মনের ভাব প্রকাশ করে। গাভী তার মনের ভাব প্রকাশ করল কি? দুর্জয় রাবণ মা সীতাকে নিয়ে যায়, লেজ দিয়ে বাড়ি আমি মেরেছিলাম গায়, অসি দিয়ে লেজটার কাটিয়া ফেলেছি, এইভাবে পড়ে আছি বলি তোমার, তুই বনের পশু হয়ে বোনা জন্তু হয়ে রাম সীতার প্রতি এত ভক্তি, তোকে আমি আশীর্বাদ করি। তখন রামের লেখা আছে উক্তি কি? শোন, যেখানে আমার রাম নাম কীর্তন হবে তোর লেজ ছাড়া হবে না, তোর লেজে তৈরি হবে মঙ্গল চামর, আরো দিকে লাগলে তখন সাধুগুরু মহাপুরুষরা ওটা ব্যবহার করবে, আর তোর লেজ কাটলে তুই আর ব্যথা পাবি না,
আবার গজব। দেখবেন খাটি চামড় যেটা সেটা হাড় থাকে একদম, লেজের যে হাড় হাড়, অনেক সময় হাড়ে পোকা লাগে, বুঝতে পাচ্ছেন? প্লাস্টিকের গুলোর কথা বলতেছি না, কিন্তু আজকাল প্লাস্টিক দিয়েও বানায়, একদম আসল মাল কলকাতা চিৎপুরে পাবেন। যদি কোনোদিন না দেখে থাকেন আমার বনগার বাড়ি যাবেন, আসে আমার গুরুদেব ভবা পাগলা যেটা আমাকে দিয়ে গেছে। তাহলে ওই চামড়ি গাভি কি ভগবানের বিয়াই হতো না ভগ্নিপতি হতো? সেই চামড়ি গাভি দেখো শুধু ভক্তির বলে, রামচন্দ্রের আশীর্বাদ তার ভাগ্যে মেলে। হরি বলো হরি বলো, তাই বিয়াই আর ভগ্নিপতি ভগবানের নাই, ভক্তের বাধ্য ভবা বাধ্য। তোমার ছেলে দুর্যোধন মালিক সারা ছেলে, আর পাণ্ডবেরা মালিক মানে তাই থাকি ওদের দলে। হরিব ধর্মপুত্র ধর্মরাজ যুধিষ্ঠির বলি কমলাখি, তার ভক্তি বলে তাদের দলে বাঁধা পড়ে থাকি। একমাত্র ধর্মের রজ্জু দিয়ে আমায় বাঁধা যায়,